সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে চলে আসলাম। তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে, আমি আছি মোটামুটি। আর সকালেই দেখো, সকালবেলা ঠাকুর বাসন মেজে, স্নান করে ঠাকুর বাসন মেজে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে তারপরে তো ওদিকে তো আবার কর্মকর্ম শুরু হবে, প্রত্যেক দিনের মানে ডেলি রুটিন। আর দেখো আজকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর বাইরের ওয়েদারটা, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে, আর চারিদিকে মেঘ, কালো মেঘ। ভালোই মোটামুটি ভোরের দিকে বৃষ্টি হয়েছে টুকটুক করে, বেশ ঠান্ডা ওয়েদার হয়ে ঠান্ডা একদম জমি দিয়েছে। আর ওদিকে দেখো মনসা বাড়ির দুধকলা দেবো বলে সব পুজোর ফল টলগুলো গুছিয়ে রেখেছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওদিকে ঠাকুরের মানে মিষ্টি দিয়ে পুজো দেবো, তরমুজ ধূপকাঠি সব রেডি করে রেখেছি। আর আমি না সকালবেলা চায়ের সঙ্গে মুড়ি দিয়ে খাই, বিকালবেলা মুড়ি দিয়ে চা দিয়ে খাই, আর ওইদিকে আবার টিফিনও করি অনেক সময় মুড়ি, তার জন্য মুড়িটা আমি চেলেই খাই সবসময়। তা দেখছি মুড়ি চালা নেই, তারপর আবার একটু মুড়ি কলা চেড়ে নিলাম চা খাওয়ার আগে, তাও আবার তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আজকে তো আমাদের আবার মানে কি বলতো অক্ষয় তৃতীয়া, শুভ দিন আজকে একটা। তা মেয়ে হলো বন্ধুর বাড়িতে পুজো আছে, ও চলে যাবে, তা রান্নাটা আজকে সকালে রান্না দেই নেই, তাও চালটা ভিজিয়ে রেখেছি, তাহলে আমাকে আটাটাও মেখে রাখি, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আটাটা মেখে রাখছি, আর ওইদিকে আটাও নিয়ে নিলাম, তা ওইদিকে আবার চালটা ধুয়ে রাখলাম, কেন রাত্রিবেলা রান্না করবো, আর দুপুরবেলা রান্না করবো না, দুপুরবেলা ভাবছি গ্যাসে জ্বালাবো না। ওইদিকে ছাতু মুড়ি রয়েছে, ছাতু অনেকটা ছাতু আনা রয়েছে, ভাবলাম কি সকালের দিকে একটু ছাতু মুড়ি খেয়ে নিই, আর মেয়ে তো স্নান করে চলে গেছে চা খেয়ে, আর তোমাদের দাদা ভাইকে আবার পরে চা করে দেবো, এখনও আসেনি স্নান করে। আবার দেখো ওইদিকে স্নান করে রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও চলে আসলো, আর আমি এদিকে চা হয়ে গেছে আমার, চায়ের সঙ্গে তো তোমাদের দাদা ভাই বিস্কুট খায় আর আমি মুড়ি খাই, আর চায়ের সঙ্গে টা আমাদের দুজনে দুই রকম, আমাদের তিনজনে তিন রকম, মেয়ে খায় ইয়ে দিয়ে কর্নফ্লেক্স দিয়ে, আর আমি খাই মুড়ি দিয়ে, আর তোমাদের দাদা ভাই বিস্কুট দিয়ে খায়। তবে দেখো ওষুধের প্যাকেটটাও নিয়ে চলে আসলাম, ওষুধটা খেয়ে বা চা খেয়ে নেবো, চা খেয়ে আমি তোমাদের সামনে আসবো, চাটা খাচ্ছি দেখো, তবে তোমাদের সামনে আসছি। তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা দেখে, আর দুপুরবেলা যেখানে যাব তোমাদের সাথে শেয়ার। লাইফস্টাইল উইথ রূপালী, গুড মর্নিং, এখন বাজে 9:10, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তোমরা আমার সাথে থেকে অঙ্ক সহযোগিতা করো, লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করছি। আজকে সানডে, যে এক নম্বর সানডে, আর হলো আজকের দিনটা খুব শুভ দিন, অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া দিনটা তোমাদের খুব ভালো যাক, তোমরা ঠাকুরের কাছে কামনা করো এই দিনটা যাতে আমারও খুব ভালো যায়, এই দিনটা বলে না এই বছরটা যাতে আমারও খুব ভালো যায়। আজকে তোমরা যা যা করবে সব অক্ষয় হয়ে থাকবে, মানে আমার বাবা ছোটোবেলায় বলতো যে অক্ষয় তৃতীয়ার দিন যা করবে সব অক্ষয় হয়ে থাকবে, এটা আগেকার বয়স্কদের কথা, যাই হোক এটার জন্য কোনো ব্যাপার না, এটা আমি মানিও না, কর্মে যেটুকু যে যা করে আর কর্ম যেটুকু করবো সেটুকুই থাকবে, বেশি কিছু থাকবে না। আর আজকের দিনটা আমি আমার মেয়ের ঘরে বসে ব্লগটা শুরু করছি, যেহেতু মেয়ে বাড়ি নেই, মেয়ে গেছে অক্ষয় তৃতীয়া মেয়ের বন্ধুর বাড়িতে পুজো, মেয়ে ওখানে চলে গেছে সকালবেলা, আর আমাদের আজকে দুই জায়গায় নেমন্তন্ন আছে, আমাদের তোমাদের দাদাভাই যে দীক্ষা নিয়েছে গুরুদেব রাম ঠাকুর, আমাদের হাবড়ায় দত্তভাই ওনার আশ্রম আছে, ওখানে আজকে কীর্তন মানে কীর্তনের খাওয়া দাওয়া হবে, ওখানে যাব, আর একটা জায়গায় আছে ওখানে আর যাবো না, তা হলো কি বলবো সানডে স্পেশাল আজকে আর হচ্ছে না, রাত্রিবেলা কিছু একটা করে নেবো, দুপুরে আজকে রান্না নেই, আর হলো মেয়ের ঘর থেকে ব্লগটা শুরু করলাম, আর তাহলে তোমরা আমার ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা তোমাদের তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো আমি জানি না, কিন্তু আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল করে দিয়েছে প্রকৃতি আমাদেরকে, দেখো এই দুদিন গরম এত গরম এত গরম, মানে পাগলা হয়ে যাচ্ছিলাম, প্রত্যেকটা মানুষ পাগলা হয়ে যাচ্ছে, শুধু আমি একা না তোমরাও পাগলা হয়ে যাচ্ছিলে গরমে। আর দেখো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমি জানি না, কিন্তু আজকে যে খুব সুন্দর একটা কুলকুল ওয়েদার, মানে কালকের থেকে ওয়েদারটা একটু ভালো হয়েছে, হালকা হালকা বৃষ্টি বৃষ্টি, আর ভোরের থেকে এতটাই ঠান্ডা আর এতটাই বৃষ্টি, একদম প্রকৃতি পুরো ঠান্ডা করে দিয়ে গেছে। এবার অন্য অন্য কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে গুড়ি গুড়ি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল করে দিয়ে গেছে, প্রকৃতি ভগবান আমাদের, সূর্যদেব ভগবান আমাদের, আকাশ আমাদের, নক্ষত্র এগুলোই আমাদের ভগবান,
প্রকৃতির উমরা উপরে আমরা মানুষরা যেরকম ভাবে অত্যাচার করছি, প্রকৃতি আর কত ভা মানে সহ্য করতে পারে বলো? এই জন্য আমার প্রকৃতির কোনো ভগবান হলো প্রকৃতি, ভগবান বলতে এই আমরা মামা কালী লক্ষ্মী সরস্বতী সবাই মা দুর্গা সবাইকে আমরা পুজো করি কেন, মানে সময় কাটানোর জন্য। এগুলো কিন্তু কাল্পনিক, এগুলো কিন্তু আমরা কেউ নিজে চোখে দেখিনি। এবার যতই আমরা ডাকি না কেন তাদের, তারা কিন্তু সাড়া দেয় না। হ্যাঁ, তারা পাথরের মতন, কিন্তু তবু আমাদের মন মানে না বলে আমাদের সময় কাটানোর জন্য আমরা সারা পুজো আস্থা করি। সবাই করে এসছে, আমার মা ঠাকুমারা করে এসছে, আমরাও করছি, যুগ যুগ ধরে এগুলো হয়ে আসছে, হবে। আর এটাই আমি ভগবান হলো প্রকৃতিকে আমি ভগবান ভাবি। হ্যাঁ, যাই হোক, যা করবে ওদের প্রকৃতির সঙ্গে কেউ মানুষ কোনোদিনও পারবে না। তা আমাদের আজকে মানে খুবই ঠান্ডা ঠান্ডা একটা মানে ওয়েদারটা তৈরি করে দিয়েছে, কোনো অসুবিধা হবে না। আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, আর এখন গরমটা এখনও পর্যন্ত যায়নি, এখনও কয়েক মাস গরম থাকবে। তোমরা বেশি করে ঠান্ডা খাবে, মানে ঠান্ডা খাবে মানে কি, ঠান্ডা জল খাবে না, শরীর যাতে ঠান্ডা থাকে সেই ধরনের জিনিস খাবে। তাহলে রাখছি, আবার পরে ফিরে আসছি। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাইয়ের বউ ফোন করেছিল, আবার ওর সঙ্গে একটু কথা বলে নিলাম, ওই জন্য তোমাদের সামনে আবার আসতে দেরি হয়ে গেল। এখন বাজে 9:30। এই দেখো আমাদের সকালে আজকে ব্রেকফাস্টে কী কী আছে দেখাচ্ছি। আমি ঢেকে ঢেকে থুয়ে গেছিলাম বেড়ে ঠেড়ে। এখানে আছে ছাতু, কলা, মিষ্টি, ঠাকুরের ফল, এই ঠাকুরের মিষ্টি, এটা আমার, এটা তোমাদের দাদা ভাই, মুড়ি, ছাতু, কলা, মিষ্টি, এই হলো আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট। আর চা তো খাওয়া হয়ে গেছে, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, রাত্রিবেলা ভাত করব, এখন বাজারে যাব। তাহলে ব্রেকফাস্টটা করে নিই, করে সব ঘরে জিনিস টিনিস মুছে, ঘর মুছে বাজার নিয়ে আসবো, বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে রাখছি, আবার পরে ফিরে আসছি। বাজার দিয়ে চলে এসছি, দেখো বাজার থেকে নিয়ে এসছি এখানে ট্যাংরা মাছ। এগুলো কি ট্যাংরা বলে জানি না, বলো সমুদ্রের ট্যাংরা, খাইনি কোনো দিনও। আমি আবার কালো কালো এরকম বড়ো বড়ো ট্যাংরা নিয়ে আসি বা ছোটো নিয়ে আসি। আর তা এই যে দোকান দিয়ে মাছ নিই, ওই দাদা বললো কি বৌদি নিয়ে যান, যদি খারাপ হয় আমাকে টাকা পরে দেবেন। তো আমি তো বাকি টাকি আনি না দোকান দিয়ে, কোনো দিনও কোনো কিছু বাকি আনি না, আমাদের বাড়ির লোক বাকি পছন্দই করে না, খাবো না না খেয়ে, পয়সা থাকবে না না খেয়ে থাকবো, তাও বাকি খাবে না, এই আর মানে মেন্টালিটি আমাদের সবারই। যাই হোক, তা এখানে ট্যাংরা মাছ নিয়ে এসছি, আর এখানে নিয়ে এসছি ভোলা, আর এখানে নিয়ে এসছি কী মাছ বলে এগুলোকে, দাঁতের মাছ না কি বলে, দাঁতনে মাছ, দাঁতনে মাছ নিয়ে এসছি, আর এখানে নিয়ে এসছি বাটা মাছ। বাটা মাছ আমাদের কেউ ঝোল খেতে পারে না বন্ধুরা জানো, এ হলো কী বলতো, ভাজা খাবো আজকে রাত্রিবেলা, তোমাদের বললাম না আজকে রান্না করিনি কিছু, তাই বাটা মাছটা ভাজা করব, আর একটু আলু সিদ্ধ ফিদ্ধ দেবো বা একটু ডাল সিদ্ধ করে নেবো, আমাদের রাত্রে ডিনারে হয়ে যাবে। আর এখানে দাঁড়াও সবজি দেখাচ্ছি, আর একটু মাছটা ধুতে হবে। এখানে সবজি নিয়ে এসছি, তোমাদের দাদাভাই লতি খুব ভালো খায়, লতি নিয়ে এসছি, ঝিঙা নিয়ে এসছি, পটল নিয়ে এসছি, পাতিলেবু নিয়ে এসছি, আর এখানে নিয়ে এসছি উচ্ছে, আর এখানে নিয়ে এসছি শসা, আর একটা বেগুন, আর পটল, আর কচুর শাক, কচুর আইটেম দুটো নিয়ে এসছি আজকে, লতি আর কচুর শাকটা খুব তাজা ভালো দেখলাম, একদম দেশি কচুর শাক, এ খেলে গলাও ধরবে না আর সারের জিনিস না, একদম দেশি, তাই নিয়ে আসলাম। এই হলো আমার মার্কেট আজকে, তো সবজি আর কি মাছের মার্কেট। তাহলে রাখছি, পরে আবার ফিরে আসছি, আবার তোমাদের সাথে দেখা হবে যখন মন্দিরে যাব তখন। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি পুরো, দেখো এই শাড়িটা পরে নিয়ে নিয়েছি, দেখো এই সাদা শাড়িটা, সাদার সঙ্গে এই লাল ব্লাউজটা পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এবার যাচ্ছি পুজোর ওখানে, লাল সাদাটা পরলেই ভালো হয়, লাল সাদা আরও শাড়ি ছিল আমার, তো এই শাড়িটা পরিনি, এই শাড়িটা নতুনই, তাই এই শাড়িটাই পরে নিলাম। তারপরে দেখো বেরিয়ে গেলাম, তোমাদের দাদা ভাই আর আমি, আজ রাম ঠাকুরের উৎসব আছে তোমাদের বললাম, তা ওই মন্দিরে চলে গেলাম। আর দেখো কত সুন্দর মন্দিরটা করেছে, মন্দিরটা নতুন করছে তো, আস্তে আস্তে কাজ হচ্ছে, সব শিষ্যরা মিলেই করছে, আগে একদম কিছুই ছিল না, এখন ফ্রেম ট্রেম তৈরি করা হয়ে গেছে, পালিশ করা হয়ে গেছে। আর দেখো রাম ঠাকুরের ফটোটাও তোমাদের সাথে শেয়ার করলাম, ওনারই এখানে সবাই, দেখো প্রচুর আজকে মানে ভিড়, আমি প্রণাম করে আসলাম। তারপরে আজকে তো অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া এখানে প্রতিবারই মানে ভোগ দেয়, আর সব শিষ্যরা প্রসাদ নেয়,
আর পৌষ মাসে বিশাল বড় অনুষ্ঠান হয়, তখন অনেক বড় আয়োজন হয়। আর তখন তো রান্না সারা দিন ধরে রান্না হয়, সারা দিন ধরে লোকে প্রসাদ নেয়। আর এদিকে তো অর্চনা দি, তারপরে আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে গেলাম, অর্চনা দির বোনও আছে সাথে। আর দেখো কি ভিড়, আর দেখো খিচুড়ি দিচ্ছে, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর প্রসাদ নেওয়া হয়ে গেছে, এক হাতে প্রসাদ আর এক হাতে ক্যামেরা ধরবো কি করে। প্রসাদ নিয়ে তারপরে অর্চনা দিদের বাড়িতে চলে গেলাম, তোমাদের দাদাভাই ওখানে বসে রয়েছে, তারপরে আমি অর্চনা দি তোমাদের দাদাভাই সবাই মিলে ওখানে বসে গল্প করছিলাম। একটু খেয়ে দিয়ে ওনাদের বাড়ির সামনে আর কি, রাম ঠাকুরের মন্দিরটা গৌরদাদের বাড়ির সামনে, মানে উল্টো দিকে, বাড়ির উল্টো দিকে, তারপরে বাড়ি চলে আসলাম। গুড ইভিনিং, এখন বাজে 7টা। আর তা ব্লাউজটাও আমি কি সেলাই করে নিই, ব্লাউজ সব ব্লাউজগুলো ঢলা ঢলা হয়ে গেছে, ওগুলোও নরম হয়ে গেছে, মানে দলবল করছে না, ব্লাউজটা সেলাই করে নিই। ওদিকে টিভি দেখছি বসে, আর আর ওইদিকে হলো ব্লাউজ হাতে কাজও করছি। তারপরে রাতে ডিনার করতে হবে, আর ডিনারে হলো ভাত মাছ ভাজা আর হলো আলু সিদ্ধ। তা তোমাদের বলেছিলাম আমি রাত্রিবেলা রান্না করবো, দুপুরবেলা রান্না করিনি। তাহলে ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর খুব খুব ভালো থাকো থেকো। আর দেখো 10টা বাজে, আমাদের তো ডিনারের সময় হয়েছে, তোমাদের দাদাভাই চলে এসছে, টিভি দেখছে, মেয়ে ওই ঘরে বসা। তাহলে রাখছি, তোমরা খুব খুব ভালো থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা পুরোটাই লাইক দিয়ে দেখো, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর দেখো আগের দিনের চাটনিটাও নিয়ে নিয়েছি, অনেকটা চাটনি ছিল, কয়েকদিন ধরে বসে বসে চাটনি খেয়েই যাচ্ছি। রাখছি, টাটা, গুড নাইট।